আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেসে যারা কাজ করি তাদের অনেকে আছে যাদের প্রোফাইলে 5টা বা 2টা বা 4টা কাজ করার পরে দেখা যায় যে 1 স্টার কোনো বায়ারে 1 স্টার দিয়ে চলে যায়, যেমন এরকম 1 স্টার দিয়ে চলে যায়। এই 1 স্টারগুলো মূলত বেশি দিয়ে থাকে হচ্ছে আপনার যদি আমাদের এশিয়া মানে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, নাইজেরিয়া এবং ইসরায়েল এদের কাজগুলো করেন, তাহলে আপনার 1 স্টারের চান্সটা সবচেয়ে বেশি থাকে। যদি ভালো কাজ করেন তারপরে দেখা যায় যে আপনাকে 1 স্টার দেয় বা 2 স্টার বা 4 স্টার দেয়, তাদের কাছে আসলে কাজগুলো ভালো লাগে না। কারণ ভালো লাগে না কারণ হচ্ছে তাদের টাকা দিতে একটু মানে সহজ কথা পোড়ায়, ঠিক আছে? তো এদের থেকে সবসময় সাবধান থাকবেন। আর সবগুলো এরকম হয় না, কিছু থাকে এরকম হয়। তো 1 স্টার পেলেই যে আপনার মন ভেঙে যাবে, আপনি আর কাজ করতে পারবেন না, এরকম কোনো কথা নাই। আপনি 1 স্টার পাওয়ার পর, আমি অনেক প্রোফাইল দেখছি যারা 1 স্টার পাওয়ার পর থেকে তাদের প্রোফাইল উপর দিকে চলে যাচ্ছে, মানে এমনভাবে উপর দিকে উঠছে যে অর্ডার পাইতেছে তো পাইতেছে, এমনও গিয়ে দিন গেছে কারো কারো যে 10টা 15টা করে অর্ডার ঢিলি পড়ছে। তো 1 স্টার পেলে যে এরকম আপনি ভেঙে পড়বেন এর কোনো মানে নাই, ঠিক আছে? 1 স্টার পেলে আপনার করণীয়গুলো কী কী সেটা আমরা কিছুক্ষণ পরে জানবো, সমস্যা নাই। কিন্তু এখন 1 স্টারটা কোনো ম্যাটার করে না। আপনার 10টা কাজ করলেন, একটা বাইরের সাথে আপনার ঝামেলা হইলো, তো 10 জন আপনাকে ভালো বললো, 1 জন আপনাকে খারাপ বললো, তাহলে কি আপনি খারাপ হয়ে গেলেন? এটা কখনো না। কারণ হচ্ছে আপনাকে বায়াররাও জানে যে সবাই একরকম হয় না, সবার কাজ সবার ভালো লাগবে না। তো 10 জন যেহেতু ভালো বলছে, 1 জনেরটা কোনো কিছু ম্যাটার করে না। তো এখানে একটা আমার স্টুডেন্ট কাজ করছে, করার পর যেটা হয়েছে বায়ারের সাথে একটু ঝামেলা হয়। কাজটা ছিল ওয়েব ডেভেলপমেন্টের, মোটামুটি তার 90% কাজ করা কমপ্লিট হয়ে গেছিলো। তো মানে ধরতে গেলে 1% কাজ কম ছিল, 99% কমপ্লিট হয়ে গেছে, 1% কম আসছিল। সেই জন্য বায়ার বলছে যে আমাকে 1% করে দিতে হবে, নয় আমি তোমার অর্ডারটা ক্যান্সেল করে দেবো। আমি বললাম যে দেখো, কাজ যেহেতু করছো, এই কাজটা ও হয়তো কোনো ব্রেক আপ রাইকা, তো এটা আবার ডেলিভারি দিয়ে দিবে, মানে ও এটা দিয়ে অন্য কাউরে দিয়ে ঠিক করে নিয়ে ও কম প্রাইজে করে ফেলবে। তুমি একটা একটা কাজ করো, তুমি এটা ডেলিভারি দিয়ে দাও, বায়ারকে ডেলিভারি দিয়ে দাও, বায়ার অ্যাকসেপ্ট করলে করবে, নয় আমাদের মানে পারমিশন ছাড়া তো আর টাকা নিতে পারবে না। গেলেও টাকা নিতে হবে, সাপোর্ট টিমে সততা যাচাই করে টাকা নিতে হবে, এত সহজ না। তো আমরা বললাম, বলার পরে বায়ারটা কাজটা অ্যাকসেপ্ট করছে, কিন্তু দেখা যাচ্ছে যে বায়ার আমাদেরকে 1 স্টার ফিডব্যাক দিচ্ছে। তো 1 স্টার ফিডব্যাক দেওয়ার পরে আমার স্টুডেন্টের তো মন ভেঙে গেছে, এখন বলতেছে আমি এখানে কাজ করব না, কাজ করলে আমার প্রোফাইলে 1 স্টার। আমি বললাম যে 1 স্টার কোনো ম্যাটার না, 1 স্টারে কিছু যায় আসে না। এখন 1 স্টারের ক্ষেত্রে ওর যেটা সমস্যা হয়েছে, ওর যেহেতু নতুন অ্যাকাউন্ট, 4 পয়েন্ট, শুধু 4 পয়েন্ট আছে, এখনও আরও 3টা, মেবি 3 থেকে 4টা রিভিউ নিতে হবে, তাহলে তিনি বাইরে কোর্সটা করতে হবে। আর যদি আদার্স আপনাদের যদি বা তোমাদের যদি কারো অ্যাকাউন্টে যদি এরকম প্রবলেম হয় যে আপনাদের অনেকগুলো রিভিউ আছে, তো 1 স্টার পাইছেন, সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ বাইরে কোর্স করতে হবে। আপনার হয়তো কাজ পাওয়ার সম্ভাবনাটা কিছু কমে আসতে পারে, আবার কারো ক্ষেত্রে কাজটা বেশি মানে পায়, ঠিক আছে? কারো ক্ষেত্রে এটা করবে, কারো ক্ষেত্রে এটা পারবে। এখন যদি আপনার প্রোফাইল থেকে বাইরে কোর্স না করা যায়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে 4 থেকে 5টা বা 3 থেকে 4টা রিভিউ নিতে হবে, নিয়ে অ্যাকাউন্টটা ঠিক করতে হবে। আর যদি তা নিতে না পারেন, তাহলে যদি আপনার বাইরে কোর্স করার অপশন থাকে, তাহলে আপনি বাইরে কোর্স করবেন, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট, আদার্স মার্কেট প্লেস যেখানে আছে, আপনি ওই মার্কেট প্লেসগুলোতে মার্কেটিং করবেন আপনার গিগুলো নিয়ে, করে ওইখান থেকে আপনি বায়ারগুলোকে কালেক্ট করে নিয়ে আসতে পারেন। তো এখানে হচ্ছে 2টা 3টা পয়েন্ট হলো। আরও যদি চান, আপনি আপনার পুরাতন বায়ারদের যদি কাজ করে থাকেন, তাদেরকে SMS করবেন যে দেখো, আমি তোমার কাজগুলো করে দিতে চাচ্ছি, আমি এখন ফ্রি আছি, তাহলে তুমি তোমার কাজ যদি থাকে আমাকে দাও, আমি কাজগুলো করে দিই। এমনও বায়ার থাকবে যে ঠিক আছে, তাদেরকে ফ্রি সার্ভিস দিবেন, বলেন যে ফ্রি করে দিব, কারণ কাজ করার পরে তারা টাকা দিবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। তা আপনি কন্টিনিউ এভাবে কাজ করে যাবেন। আর বায়ারদের সাথে কখনোই কোনো মানে
বাজে ব্যবহার করা যাবে না, আর অনেস্টা কোনো কিছু যা আসে না। যদি আপনি বাজে ব্যবহার করেন তাহলে হয়তো দেখা যাবে যে আপনার প্রোফাইলটা ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে, ব্যান্ড করে দিবে, আপনাকে রিপোর্ট করলে সমস্যা। অনেস্টা কোনো কিছু যায় আসে না, অনেস্টা পাইছেন আপনি আরও দুই তিনটা রিভিউ নেন, রিভিউ নিলে দেখেন যে এটা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাবে রিভিউটা। এটা কোনো কিছু না, আমি বললাম যে আপনারা অনেস্টারে কোনো কিছু না, আপনারা সব ভালোভাবে কাজ করে যান, 10 জন বাইরের ভিতরে একজন অনেস্টার দিতেই পারে, তাতে কোনো কিছু ম্যাটার করে না। এটা না হতাশার কিছু নয়, আপনারা কাজ করেন মনোযোগ দিয়ে, এটা কোনো ব্যাপার না। আর আপাতত আপনার করণীয় ওইগুলা করলেই হয়ে যাবে, তো সমস্যা নেই, আপনারা আপাতত এইভাবে কাজ করে যান। আর বাইরেদের যতটা সম্ভব, যদি আপনার যদি মনে হয় ঝামেলা হচ্ছে, তাহলে আপনি যেটা করবেন বাইরের কাজটা ক্যান্সেল করে দিতে পারেন। যদি বেশি অ্যামাউন্টের কাজ থাকে তাহলে ধরেন $100 একটা অ্যামাউন্টের কাজ, তো বাইরে ভালো লাগছে আবার খারাপ লাগছে, আপনি ডেলিভারি দিয়ে দেবেন। ধরেন আপনাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করলো, $100 অর্ডার অ্যাকসেপ্ট করলে $20 ফাইবার নিয়ে যাবে, তাহলে $80 কিন্তু থাকলো। $80 থেকে যদি আপনাকে অনেস্টারও দেন, নো প্রবলেম, আপনি 5টা রিভিউ নেন, অনেস্টার চলে যাবেন নিচের দিকে, ওই 5টা রিভিউ দিকে আরও 10টা বাইরে আসবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই, রিল্যাক্সে শুধু কাজ করবেন, আর অনেস্টার নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এরকম অনেক প্রোফাইল দেখছি আমি যারা অনেস্টার পাওয়ার পরে কিন্তু অনেক ভালো পজিশনে চলে গেছে, ঠিক আছে। তো ডোন্ট ওরি, শুধু কাজ করবেন, ঠিক আছে। তো আপাতত মার্কেটিংগুলো করে যান, তো আপনার সোশ্যাল মিডিয়াগুলো বড় করে যান, আর বাইরে কাজগুলো করে যান, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।